সবশেষ খবর জানাতে ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, শাইলা, তো এই যে যে এটা আসলে এটা মানিক রাসবাড়ির যে দোলদিয়াটা পাঁচ নম্বর ফেরিঘাটে আসলে এটা ঝড়ের সময় এটা আসলে এটা পাঁচ নম্বর ঘাটের যে আসলে একটা রশি থাকে, টানা থাকে, সারিংটা যেভাবে বলেছে সেই টানা কিন্তু আসলে ঝড়ে ছিঁড়ে গিয়ে দুর্ঘটনার সৃষ্টি হয়। এখন ওই সময় কিন্তু আসলে একটি প্রাইভেট কার পল্টন থেকে পড়ে কিন্তু পানিতে নিমজ্জিত হয়। তো তারপরে থেকে এটা আসলে এই জায়গার যারা সারেং মাস্টার রয়েছে তারা আমাকে জানিয়েছে যে তাই এই যে প্রাইভেট কারের চালক নিহত নিখোঁজ ছিল, তো এখনও সেই ক্ষেত্রে একটা ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে এবং প্রাইভেট কার কিন্তু ইতিমধ্যেই আসলে তারা উদ্ধার করেছে এবং একটা ফেরিতে রাখছে। এই মুহূর্তে আমি আনোয়ার নামের একটি ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছে তার সাথে যদি একটু কথা বলি, তো আসলে কি ঘটনা ঘটেছিল আর এখন পর্যন্ত কি উদ্ধার অভিযানের কি অবস্থা আছে যদি আমাদের একটু বলতেন। মূলত 11:30টার দিকে হঠাৎ করে যে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, কালবৈশাখী ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে এখানে যে যে বিআইডব্লিউটি এর যে পন্টুন, একটা পন্টুন ছিঁড়ে যায়। তো পন্টুনের মধ্যেই এই গাড়িটি নোহা নামে যে গাড়িটি 14-25-08। তো শুনছিলেন যে এটা আসলে একটা দুর্ঘটনায় যিনি এখানকার ওই ফায়ার সার্ভিস অফিসার রয়েছে তিনি বলছিলেন যে এটা আসলে সেটা দুর্ঘটনায় পড়তে হয় এবং তারা উদ্ধার কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই ছিল আমার কাছে দোলদিয়া ঘাট থেকে এটা সর্বশেষ অবস্থা। দোলদিয়া ফেরিঘাটে মাইক্রোবাসের উদ্ধারের সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী।